আমার আল্লাহ বলেছেন মানুষ যখন পাপ করতে করতে ব্রেক ফেল পাপ করবে আমার আল্লাহ তখন কয়েকটা গজব দেবেন একটা গজব হলো ঋতুর কোনো ঠিক থাকবে না অসময় অভদ্র বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল যখন মানুষের পানির প্রয়োজন তখন আমার আল্লাহ পানি দেবেন না যখন মানুষের পানির প্রয়োজন তখন পানি দেবেন না যখন প্রয়োজন নেই তখন পানি দেবে তাহলে আমি আপনাকে জানাতে চাই ও আমার মুরব্বিয়ান বাপ ব্রেক ফেল পাপ বলতে কোনটা বোঝানো হয়েছে একটা ব্রেক ফেল পাপ হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই জলসার দিনে জলসা উপলক্ষে একটুখানি বিস্তারিত ব্যাখ্যা দেব না শুধু টাচ দিয়ে বলে রেখে যাই আমাদেরকে দাওয়াত করা হয় আমরা আসলে কমিটির ছেলেরা বলে হুজুর খাও 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 কি খেতে দেবে আমাদের খেতে দেবে গরুর গোশ কষা মুরগির গোশ কষা তার সাথে দেবে রুটি পরোটা তার সাথে দেবে আলু ভাজা ডিম ভাজা তারপরে দেবে আঙুর আপেল বেদানা হুজুর একটাও বাদ দেবে না সব তোমাকেই খেতে হবে হুজুর যদি না খায় কমিটির ছেলেরা দুঃখ পাবে আমার বক্তব্য হলো পায়রা গাছা গ্রামে যদি 100 বাড়ি থাকে 80টা বাড়ির বাপ মা ছেলে বউমার কাছে ভাত পায় না জলসা কমিটির বাড়িতে যদি হুজুর না খায় দুঃখ পায় অথচ তার বাড়িতে সে বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না আজকে জলসার দিনেতে শ্বশুর বাড়ি থেকে গাড়ি ভর্তি করে কুটুম এসে জন্মের গেলা গিলে যাচ্ছে মরণ গেলা গিলে যাচ্ছে যেন মনে হয় ওর বর আবার বেদিচ্ছে তাই বড়খানা হচ্ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওর বাড়িতে ওর একমাত্র একটাই বোন সেই বোনের দাওয়াত করে না বোনায়ের দাওয়াত করে না ওই বাড়িতে ওর ভাগনা ভাগ্নির দাওয়াত হয় না অথচ শ্বশুর বাড়ি থেকে অটো ভর্তি করে টোটো ভর্তি করে মারুতি গাড়ি ভর্তি করে এসে মরণ গেলা গিলে যাচ্ছে আর আমি সেই বাড়ির স্বামী হয়ে বুকে ব্যাজ লাগিয়ে বলছি আমি হলাম জলসার সেক্রেটারি কি বাবা বললে অসুবিধা আছে নাকি একটু ধলাই হোক আপনারা যদি ঠিক থাকেন আমার বলতে কোনো আপত্তি নেই আর যদি মনে করো হুজুর জলসা হচ্ছে এইছি বসেছি যা বলবে বলো আসলে পায়রা গাছা তো অসুবিধা হয় না কিছু কিছু জায়গা আছে বললে টেনশন হয় যে গাড়িটা ঠিকঠাক থাকবে তো আর এ সব মুখছে না যদি বলেন কিভাবে অনেকে ফুরফুরা ছাত্র আছে অনেক ইমাম আলেম হাফেজ কম বেশি একটা মুখছে না চিনি ওই জন্য ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ পিছনের চট বিছিয়ে দেন মানুষকে এই তো মাশাল্লাহ লোক বাড়ছে তো হোক চট বিছিয়ে দেন মানুষ বসুক মেয়েদের দিকে বসার জায়গা দেখবেন চেয়ার যেন ওদের কম না পড়ে তবে মেয়েরা যাতে বিপদে পড়বে বাচ্চা কোলে ঘুমাবে কি করে চেয়ারে বসলে এটা বিরাট সমস্যা যেহেতু পরিস্থিতি কিছু করার নেই এমনি হয়তো চট দিত কিন্তু এখন চেয়ার বর্ষা বাদলার কারণে চলুন যেটা বলছি খেয়াল করুন ব্রেক ফেল পাপের দুটো একটা নমুনা দিচ্ছি কারণ এই যে কিছুদিন আগে এত পরিমাণ আজমিরির লোক গাড়িতে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না যেন মনে হয় সাতবার আজমিরি গেলি একবার হওয়াজ আবার আজমিরি যাচ্ছে যাচ্ছে লোক কুটুম দাওয়াত করে বিশাল করে খাওয়াচ্ছে আজমিরি যাওয়া কেন্দ্র করে এক একটা লোক 10,000 টাকার টিকিট 5,000 টাকা হাত খরচা আবার 500 বিড়িলে যাচ্ছে গাড়ি খাবে বড় লোক সিগারেট নিচ্ছে গরিব মানুষ বিড়ি নিচ্ছে লেক দুঃখ নেই কিন্তু আসছি ব্যাখ্যা কোন জায়গায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ বাড়ি তার কেশ্বর বাগবাড়ি কথাগুলো বলবো বাড়াবাড়ি রাগ করবেন না তাড়াতাড়ি আমি ছেলে আমজাদ অত সহজে কাউকে দেব না বাদ আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বাম শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আমি আপনাদের সময়ের দাম আমি আপনাকে জানাতে চাই কি বলতে চাইছিলাম তাহলে হুজুরকে বলছে হুজুর খাও সাদ্দাম হুজুর খাও সাদ্দাম হুজুর খাও হুজুর বলছে খাবো না কেন বলছে আমার পেট হয়ে গেছে খাজা বাবার ডেক আমার পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট খাবো না তখন কমিটির ছেলে বলছে হুজুর চর্বি বাদে সলিড দেবো এক পিস
লাও লাও ওরে সাদ্দাম হোসেন খেলে তুমি খোদার জান্নাত পাবে গ্যারান্টি নাই সাদ্দাম হোসেন খেলে তুমি খোদার জান্নাত পাবে গ্যারান্টি নাই কিন্তু তোমার বাড়ির বারান্দায় তোমার বুড়ো বাপটাকে তুমি খেতে দাও তোমার বুড়ি মাটাকে তুমি খেতে দাও তোমার আল্লাহ তোমার কপালে জান্নাত লিখে দেবে গ্যারান্টি রয়েছে আল্লাহ খুশি হবে রসুল খুশি হবে কিন্তু যে জায়গা দেওয়ার সেখানে দিতে যাইছে না কি ব্যাপার জানি না আজকের যে বাড়িগুলোতে শ্বশুরকে ভাত দেয় না শাশুড়িকে ভাত দেয় না অর্থাৎ বাড়ির বউগুলো শ্বশুর শাশুড়ির দেখে মুখ বেঁকায় সেই বউ তো তার স্বামীকে বলছে আমার বাপকে দাওয়াত করো আমার বোনকে দাওয়াত করো আমি তাদের উদ্দেশ্য করে বলবো কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি যারা বাপকে ভাত দেয় না তাদের জন্য জলসা দেওয়া চলবে না যারা মাকে ভাত দেয় না তাদের জন্য আজমির শরীফ যাওয়া চলবে না যারা বাপকে ভাত দেয় না এরা যেন ফুরফোরা শরীফে না যায় এরা হলো পাক্কা চিটিংবাজ ফুরফোরা শরীফ গিয়ে বলছে ফুরফোরা শরীফ জিন্দাবাদ পায়রা গাছা জলসায় বসে বলছে ফুরফোরা শরীফ জিন্দাবাদ হেজবুল্লাহ জিন্দাবাদ ফুরফোরা শরীফ যখন জিন্দাবাদ বলা হচ্ছে টিএমসি যখন জিন্দাবাদ বলা হচ্ছে সিপিএম যখন জিন্দাবাদ বলা হচ্ছে সিপিএম এর নীতি আদর্শ আমি মেনে নিচ্ছি টিএমসি নীতি আদর্শ আমি মেনে নিয়েছি তাই তো টিএমসি জিন্দাবাদ তাই তো সিপিএম জিন্দাবাদ ঠিক তদ্রূপ ফুরফোরা শরীফ জিন্দাবাদ যখন আমি দিচ্ছি এটুকু আমি একদম সন্নক্ষরে মেনে নিচ্ছি দাদা হুজুর পাঁচ হুজুর এবং আপনার ওসিয়াত নামাতে যে কথাগুলো বলেছেন তা আমি অক্ষরে অক্ষরে মেনে নিচ্ছি তাই তো বলছি ফুরফোরা শরীফ জিন্দাবাদ আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন ফুরফোরা শরীফের কোন একটা হুজুর বলেছেন তোমরা বাপকে দিতে হবে না মাকে দিতে হবে না আমার হাতে হাত দিয়ে মোসাবা করো আমার পায়ে কদম মুসি করো আমার হাতে তোমরা টাকা দিয়ে যাও না 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 আমি চামড়ার চোখে দেখেছি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরকে পায়ে কদম মুসি করতে গেলে হুজুর কেবলা রেগে যেতেন আমি চামড়ার চোখে দেখেছি পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরকে হুজুরের পায়ে কদম মুসি করতে গেলে উনি রেগে যেতেন পায়ে হাত দিতে দিতেন না অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপের পায়ে হাত দেয় না মায়ের পায়ে হাত দেয় না হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত বাপের হাত খরচা দেয় না মায়ের হাত খরচা দেয় না অথচ হুজুরের হাতে হাত দিয়ে মোসাবা করে একশো টাকা দেওয়ার জন্য ব্যস্ত পঞ্চাশ টাকা দেওয়ার জন্য ব্যস্ত ও ছেলেরা ছেলেরা কানটা একটু খাড়া করে শুনে রেখে দাও আজমির শরীফে গিয়ে হাঁড়িতে টাকা দিচ্ছ হাঁড়িতে ও গাঁজা খোররা খাবে চুল্লু খোররা খাবে গাঁজা খোররা খাবে যদি বিশ্বাস না হয় তোমার পাশে দেখে নাও জায়গার নাম বলবো না দিনকাল খুব খারাপ আবার মেশিন নিয়ে ফাঁকা রাস্তায় ধরবে যদি বিশ্বাস না হয় একবার তোমার বাড়ির পাশটা একটু লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে মাজারে টাকা হুজুর তো দিতে বলেনি আমি মারা যাওয়ার পর আমার মাজার রং করার জন্য টাকা দাও আমার মাজার কাজ করার জন্য টাকা দাও না 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 জেন্দা আল্লাহর ওলি বাড়িতে বসে আছে তাকে তুমি খেতে দেবে না আর আপনার আল্লাহর ওলি ইন্তেকাল করার পর তার হাঁড়িতে টাকা দেবে ও গাঁজা খোর রাখাবে চুল্লু খোর রাখাবে জুয়া খোর রাখাবে যারা আজমিরে বারবার যায় একটু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যারা মাজার দেখভাল করে বেশিরভাগ হলো সব গাঁজা খোর কথা ঠিক কি না গাঁজা খোর তো টাকা উল্লেবে কারা কেন পীর সাহেব বলেছে আমার দাও সেখানে পাঁচশো টাকা হাঁড়িতে ফেলার জন্য সে যে ভাবি গাডার লাগিয়ে লিখে দিচ্ছে হাঁড়িতে দেবে যাচ্ছে কে ওর বোনাই তার কাছে দিচ্ছে হাঁড়িতে দেওয়ার জন্য আর জিন্দা আল্লাহর ওলি তোমার শ্বশুর তোমার শাশুড়ি বারান্দায় বসে ছটফট ছটফট করছে হাঁটুর ব্যথা গাঁটের ব্যথায় পিজিতে গিয়ে ট্রিটমেন্ট করবে যাওয়া আসার গাড়ি ভাড়া নাই সেখানে একশোটা টাকা দিলে ও স্বামীর কাছে কৈফিয়াত করে আর আজমির শরীফে পাঁচশো টাকা দিচ্ছে এ হলো একদম জ্যান্ত জাহান্নামী এবং শয়তান বক্তারা উচিত কথা বলে না বক্তারা উচিত কথা বললে ওই বক্তারা দ্বিতীয়বার দাওয়াত করবে না বক্তারা শুধু বাবারা বাবারা এর নাম অজ নয় শুধু শিয়ালার উপরে যেটা কবর লাগানো থাকে আটা বেসন দিয়ে তৈরি করা
এর নাম আপনার ওয়াজ নয়, ভিতরে যে আলুর মশলাটা আছে ওটাকে ভালো করে তৈরি করতে হয়, তারপরে হয় সেয়ারা। তো শুধু বাবারা বাবারা করলে হবে না, সমাজে আগুন লেগেছে আর আমি শুধু বাবারা 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 করে দোহানটায় বাড়ি চলে যাব, থুতু দিয়ে টাকাটা গুনে নেব। আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে হাসরের ময়দানে তুলবে। যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না, যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না, এদের বউগুলো বন্ধনের সাথে যুক্ত, একটা বাদ তাদের বিরুদ্ধে আমাদের মুখ খোলার পারমিশন হয় না, অথচ আমরা মাল থুতুতে গুনেলে বাড়িয়ে যাচ্ছি কেন? কমিটি বলবে ওটাই ভালো হুজুর, তার কারণ আমার গা বলিনি, যা বলেছে পাড়ার লোকের। কিন্তু বক্তব্য হলো ডাক্তার দেখানোর সময় হাড়োয়ায় হবে না, যাবে পিজি, বলছে যা খুবই ইজি, গিয়ে বলছে ডাক্তার কি হয়েছে দেখো দেন, কেন? বলছে আমার ছেলে ছটফট ছটফট করছে। ডাক্তার ভালো করে দেখে বলছে হাঁটুর কল সরে গেছে, বলছে কি করতে হবে? বলছে চেপে ধরে লাগিয়ে বসিয়ে সেটিং করে দিয়ে ব্যান্ডেজ করতে হবে। যেই চেপে ধরে বসাতে যাচ্ছে সেটিং সেটিং করার জন্য, তখন বাচ্চাটা আ আ করছে, ওর মা কাঁদছে, ওর বাপ বলছে চুপ কর কাঁদলে হবে। তাহলে বাপ তখন পাষাণ হচ্ছে, মা কাঁদছে, বাপ শাসন করছে, তাহলে উভয় মিলে ডাক্তারকে সহযোগিতা করেছে, হাতটা চেপে বসিয়ে সেটিং করে দিয়েছে। বাচ্চা যতই কাঁদুক বাপের কষ্ট হচ্ছে, কিন্তু বাপ সেটা ছইছে কেন? আমার বাচ্চার আজকের যদি ব্যান্ডেজটা ঠিকঠাক হয় তাহলে বাচ্চা আল্লাহ চায় তো সারা জীবনের জন্য সুস্থ, আর ব্যান্ডেজ ঠিকঠাক না হলে সারা জীবনের জন্য হ্যান্ডিক্যাপ, বাসে উঠলে হাফ, ট্রেনে উঠলে ফ্রি। তাহলে একদিন ধৈর্য ধরছে কেন? একদিন হাতটা সেটিং করে নেওয়ার দরকার তাই। তাহলে একদিন যদি হাতটা ধরে সেটিং করে নিতে হয়, আপনারা আমাদের ডেকেছেন কেন? ভালো বলতে পারি তাই তো ডেকেছেন। তাহলে ভালো বলতে পারি, ডাক্তার যখন ভালো ডাক্তার ডাকছেন, ভালো ডাক্তার খুঁজছেন, আর আমরা ভালো বলতে পারি যখন এসেছি, তাহলে যেখানে ব্যথা ফোঁড়া যে হাতটা সরে গিয়ে সেটিং সরে গেছে সেটাকে ধরে সেটিং করার দরকার আছে না? নাই। আর এই হাতটা সেটিং করতে গেলে কেউ চোখ ছিটকাবে, কেউ মুখ ছিটকাবে, কেউ চোখ বেঁকাবে, এতে কোনো আপত্তি নেই। আমি আমার কাজ করে যাব কেন বলেন তো? বাড়ির বাচ্চা কাচ্চা যখন 5 বছর 7 বছর হয়ে যায়, মুসলমানি দেয়, মুসলমানি যেটাকে বলা হয় খাতনা। তো আগে লোক মুসলমানি দিত ছোট্ট করে, কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান নয়, নানা নানির বলতো, দাদু দাদি থাকতো, মুসলমানি হয়ে যেত। আর এখন মুসলমানি না, যেন মনে হয় তার সাথে বেপরানি হচ্ছে, বিশাল আয়োজন, না খেয়ে মরণ। ওর মা বিশাল আয়োজন করে একদম মুসলমানি দেওয়ার মতো করে রেখে দিয়ে লোক কুটুম দাওয়াত করে খাইয়ে টাইয়ে দেয়া, যেই হাজাম হয়েছে ওর মা তখন বলছে ও আল্লাহ এবার কি হবে। যেই বলছে বাচ্চাটা ভয়ে দৌড়াচ্ছে, ওর নানা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তখন বাচ্চাটা খানিকটা দৌড়ে গিয়ে দূরে পড়ে গিয়ে বলছে দাদু আমার খুব ভয় লাগছে, ও না না আমার মুসলমানি না হয়ে তোমার হোক। আচ্ছা এই কথাটা বললে তা বলে কি বাচ্চাটার লোক ছেড়ে দেয়? গায়ে মাথা হাত বুলিয়ে এনে বসায়, এসা কায়দা করে নানা দাদু ধরে, যেন মনে হয় ওরা বিখ্যাত কসাই। নানা দাদু দুপাশ থেকে ধরে আছে, চোখটা বন্ধ করে বলছে কাটো কাটো, কেটে দিচ্ছে। আচ্ছা বলুন ওই বাচ্চা ভয় করেছে তারপরেও বাচ্চাকে ছাড়েনি কেন? কারণ ও ভয় করবে, গার্জেন যারা আছে ধরে চেপে রাখতে হবে। আমি যখন অপারেশন করছি ও ছটফট করবে, আশেপাশের লোক চেপে ধরার দরকার আছে না? নাই। হাজামের বেলা খুব হিসাবটা বুঝি, আর মসজিদের ইমাম হক কথা বললে চাকরি টানাটানি হয় কেন? হক কথা বলবে কারা? ইমাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, হাদিস শরীফ এসেছে ফামান লাম মিনকুম মুনকারান ফালিগাইর বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, তোমার হাতে যদি ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা দাও। এই হাদিসটা বুনিয়াতুত তালেবিন কিতাবে বড় পীর সাহেব হুজুর নকল করেছেন, ওতে উল্লেখ করেছেন
এই হাদিসটা যদি মানতে হয় আরব রাষ্ট্র হলে পুলিশ হাত দিয়ে প্রতিবাদ করবে আপনার পুলিশ হাত দিয়ে প্রতিবাদ করবে মদ খেলে কিন্তু যেহেতু এটা হিন্দুস্তান এখানে ওইভাবে প্রতিবাদ হবে না তাহলে হাত দিয়ে প্রতিবাদ করলে যদি গোয়ালের গরু খুলে নিয়ে যায় রাতের অন্ধকারে যদি বোম মেরে দেয় রাসূলুল্লাহ বললেন তুমি হাত দিয়ে প্রতিবাদ করতে হবে না তাহলে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ করলে যদি তোমার মেয়েকে ধর্ষণ করে দেয় আরে দোকান তোমার যদি লুট হয়ে যায় রাসূলুল্লাহ বলছে মুখ দিয়ে তোমাকে প্রতিবাদ করতে হবে না তাহলে অন্তর থেকে ঘৃণা করো ওয়াজালিকা দাফুল ঈমান এটাই হলো দুর্বল ঈমানের পরিচয় আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও আপামর জনসাধারণ এই গুনিয়াতুত তালেবিন কিতাব থেকে লক্ষ্য করে বলছি বড় বিশ্বায় হুজুর লিখেছেন হাত দিয়ে প্রতিবাদ করবে কারা বাড়ির হেড অফ দি ডিপার্টমেন্ট গার্জেন হবে যারা হাত দিয়ে প্রতিবাদ করবে তারা বাড়ির গার্জেন আমি বড় ভাই আমার বোন তার রাস্তায় ড্যাং 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 করে আজকে জলসার দিন ছাতি বার করে ঘুরে বেড়াচ্ছে জামা গায়ে দিয়েছে মধুওয়ালা পিছন থেকে সবাই বলছে কিরণমালা তাই তো বলছে দেশে এসেছে নতুন বালা বলছে শুরু হয়েছে মরণের পালা বলছে চাই আমার কিরণমালা না দিলে তোর ঘরে ঝুলবে তালা ভাঙছে শুধু বাসন থালা আমি একজন বড় ভাই আমার বোনটা ড্যাং 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 করে ফুচকার দোকানে দাঁড়াবে আমি একজন বড় ভাই আমার বোনটা জিলাপির দোকানে দাঁড়াবে আমি বড় ভাই আমার বোনটা রাস্তায় দাঁড়িয়ে ওই পাড়ার ছেলের সাথে রপ্তানি করে গুপ্তানি করবে আমি কানটা মোলে তাকে ঘরে পাঠিয়ে দেবে তাই হলো হাত দিয়ে প্রতিবাদ আমি একজন বড় ভাই আমার বোন জামা গায়ে দেবে এখান থেকে এই পর্যন্ত নেটজাল নিচের দিকটা সরু উপরের নিচের দিকটা চওড়া উপরের দিকটা সরু গাই দিলে মনে হবে একটা গাই গরু রাসূলুল্লাহ বলেছেন যে আপনার মান্তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো অথচ আমার বোনটা নায়িকার পোশাক ফলো করে পরবে ওই পোশাকটার প্রতিবাদ আমাকে করতে হবে আমি একজন বড় ভাই অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি একজন স্বামী আমার বোন এবং আমার স্ত্রী ওরা বিউটি পার্লারে গিয়ে পুরুটাকে চেচে শুরু করে ঘুরে এসেছে কারণ চাস্তর ননদের বিয়ে হবে আমার চাস্ত বোন মানে আমার বয়ের ননদ হবে তার বিয়েতে রেলা দেওয়ার জন্য ওই বাড়ির বউটা ভুরুটা চেঁচে ঘুরে বেড়াচ্ছে ওই বাড়ির বোনটা ভুরু চেঁচে ঘুরে বেড়াচ্ছে ও বাড়ির স্বামী ও বাড়ির বড় ভাই একটা বাদ তুমি কি হাত দিয়ে প্রতিবাদ করতে পারো না তাহলে তুমি কি হিজড়ে তোমার কি শারীরিক প্রবলেম আছে চেক অফ দ্য মেডিকেল টেস্ট তোমাকে তো মেডিকেলে টেস্ট করে দেখার দরকার আছে কারণ তুমি পুরুষ হিসাবে পুরুষত্ব হারিয়ে ফেলে স্ত্রী যা বলে তাই শুনছ শরীয়তের আপনার শরীয়তের হুকুমটা তুমি তাদের উপরে বাস্তবায়িত করতে পারছ না নিশ্চয়ই তোমার দুর্বলতা রয়েছে কোন কারণে কিসের জন্য রাসূলুল্লাহ বললেন তুমি তাদের বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ করো তোমার স্ত্রী নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ করো তোমার স্ত্রী বন্ধনের গ্রুপ লোন নিচ্ছে আল্লাহর কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল সুদটা হলো হারাম সুদ গেলে যত রকমের গোনা হয় তার মধ্যে এক প্রকার গোনা হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে যতটা গোনা হবে আপনার সুদ দিলে এবং সুদ নিলে অতটা পরিমাণ গোনা হবে ও বন্ধনখোর মায়েরা ও বন্ধনখোর ভাবিরা ও বন্ধনখোর বোনেরা একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও নিজের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গোনা হয় নিজের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গোনা হয় বন্ধন থেকে এক টাকা নিলে এক টাকা দিলে ততটা পরিমাণ গোনা হবে ততটা পরিমাণ গোনা হবে এখন কিছু কিছু হাইবিট হারাম করতে ফেরেঙ্গা মুসলমান রয়েছে ওরা বন্ধন নেবে বন্ধন করবে আবার বন্ধনটাকে হালাল করার জন্য আলেম হাফেজ মোল্লা মৌলভীদের বিরুদ্ধে চায়ের দোকানে মোড়ের মাথায় ওঠায় বসে বসে তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করতে চায় এরকম কিছু শুকনোতে ফেরেঙ্গা মুসলমান আছে না নাই তোমার যদি বন্ধন নিতে ইচ্ছা হয় তুমি নাও তবে মুসলমান বলে তুমি দাবি করো না বন্ধন তোমার যদি নিতে ইচ্ছা হয় তুমি নাও তুমি মলি সাহেবের সাথে টক্কর নিতে এসো না এই যে কোরআনের আয়াতটা বললাম আমার বাপ আমজাদ হোসেন তার বাপের শেখানো গুলি নয় আমার বাপ আমজাদ হোসেনের খাতার কথা নয় আমার বাপের নিজস্ব কথা নয় এটাও সাদ্দামের কথা নয় কোনো পীর অলিয়া উলিয়ার কথা নয় কোরআন বলছে ওটা হলো হারাম তুমি খাওয়ার জন্য যত রকম
যুক্তি খাড়া করো না কেন আবু জেহেল রাসূলুল্লাহকে মানবে না বলে নানান রকম যুক্তি খাড়া করেছিল আবু জেহেল সব জানতো মুহাম্মদ যা বলছে সব ঠিক আবু লাহাব জানতো মুহাম্মদ যা বলছে সব ঠিক যদি বলেন কোথায় একটুখানি শুনে রেখে দেন আপনার রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার বুকে এসেছেন আমি ঘটনা লম্বা করব না টাচ দেওয়ার জন্য বলছি আবু লাহাবের বাড়ি একটা দাসী কাজ করতো যার নাম হলো সুয়াইবিয়া যেদিনকে আপনার আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসলেন ওই আঙুল দিয়ে ইশারা করার কারণে আপনার আঙুল দিয়ে ইশারা করে সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলেন তাই প্রতি সোমবার দিন করে কবরের ভিতরে শাহাদাত আঙুল থেকে একটা জান্নাতি পানি চলে আসে ওটাকে ভোগ করে অনেক তৃপ্তি অনুভব করে আবু জেহেল জানতো মুহাম্মদ ঠিক কিন্তু মানেনি শুধু নিজের ওয়েটটা ঠিক রাখার জন্য তুমি মুসলমান বলে দাবি করো বন্ধন হারাম তুমি জানো তারপরও তুমি যখন মানতে চাও না নিশ্চিত আবু জেহেলের মাথায় 1500 বছর আগে যে কুত্তা পেচ্ছাপ করেছে 1500 বছর পর তোমার মাথায় সেই কুত্তা পেচ্ছাপ করেছে বন্ধন নেন নামাজ পড়েন না পড়েন না আলাদা কথা যদি বলেন নিচ্ছি ঠিক করেছি মুলি সাহেবরা বলবে কেন মনে করবেন বেঈমান নামাজ আপনি আমি পড়ি না ইমাম সাহেব হাতটা ধরে বলল কি গো নামাজ পড়তে যাবে না চুপচাপ থাকলাম বা লজ্জা করলাম বা এড়িয়ে গেলাম আলাদা কথা যদি পড়ি না কি হয়েছে তোমার কি হয়েছে নামাজ না পড়লে হবে না এনকার করা চলবে না এই বন্ধনের কথা প্রসঙ্গে যখন উঠেছে আমি এ কথা বলার উদ্দেশ্য ছিল না কিন্তু এই যা রাস্তা ছিঁড়ি মেয়েদের বে হবে ফিরি আমি ওই ওই মোড় থেকে ঢুকলাম কি গোয়ালপ না কি বেশ ওই এইটা দিয়ে আসলাম তো রাস্তা যেন মনে হয় দুলাভাই হিসাবে রাস্তা দোলা দিচ্ছে আর যে গাড্ডায় চাকা যাবে না ও গাড্ডা রেগে যাবে বলার উদ্দেশ্য এই প্রতিবাদমূলক আলোচনা করতে গেলে এতে এমন এমন তথ্য চলে আসে বললে লোক বলে এ কি হাদিসে আছে না কোরআনে আছে হাদিসও আছে কোরআনেও আছে কিন্তু আমরা আপনাদের বলে বোঝাতে পারি না যদি বলেন সেটা কেমন ছোট্ট করে একটা উদাহরণ দেখুন আমি বন্ধনের বিস্তারিত আসছি একটা বাড়িতে বাঙালি বন্ধুর বাড়িতে বিহারি বন্ধু বেড়াতে এসছে তা বিহারি বন্ধু বেড়াতে এসে দিল্লি থেকে এসছে তো নারকেল গাছ দেখে বলছে ভাই এ কি চিজ হ্যায় তো বাঙালি দেখেই বলছে ভাই এ নারকেল গাছ হ্যায় তো বিহারি বলছে একটা দো তা যেই দিতে বলেছে একটা বড় বাঁশ নিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা নারকেল যেই পড়েছে ঝুনো শুকনো নারকেল বিহারি কামরাচ্চার বলছে আবে কি চিজ হ্যায় না রস হ্যায় না শাঁস হ্যায় তো বাঙালি তখন বলছে আরে ভাই পেহেলে ছোবরা কো ছাড়াইয়ে দা দিয়ে ফাটাইয়ে তারপরে খাইয়ে বিহারি বলছে শালা কাহাঁ সে হিন্দি শেখায় আধা বাংলা আধা হিন্দি তো বাঙালি তখন বলছে ভাই তুই বস বড় পুকুরতে আমি গা ধুয়ে আসি আমার ছেলে ভাত দিচ্ছে তুই খা বিহারি বাংলা বোঝে বলতে পারে না আর বাঙালি হিন্দি বোঝে বলতে পারে না তো বিহারিকে ভাত দিয়েছে আলু ভাজা ডিম ডাল মাছ বিহারি খাচ্ছে বাঙালির ছেলে লালটু 8 বছর বয়স যেই ভাত এনে সামনে দিয়েছে খাচ্ছে তো বিহারি তখন বলছে আওর কুছ হ্যায় তো তখন বাঙালির ছেলে গিয়ে বলছে মা বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো ওর মা বলছে আমাদের হাড়িতে কচু তরকারি তুই বলেছিস নাকি বলছে মা আল্লাহর কিনা আমি বলিনি তো ওর মা সেই বাসি তরকারি গরম করে যেই দিয়েছে বিহারি আবার দুবার একবার খেয়ে বলছে আওর কুছ হ্যায় এ এসে বলছে মা বিহারি কাকু আবার কচু চাইছে ওর মা বলছে অত কচু পাবো কোথায় এবার কোদালটা লে যা বাগান থেকে এক ঝাড় তুলে দে তা তখন বিহারি খাচ্ছে বাঙালি আসলো এসে নারকেলটা ছাড়িয়ে একটা প্লেটে তুলে দিয়েছে ফ্রিজে বিহারি ভাত খাওয়ার পরে নারকেলটা খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায় রসও হ্যায় শাঁসও হ্যায় তাহলে নারকেলের মজা কখন খোলা ছাড়াবেন যখন খোলা ছাড়িয়ে ফাটাতে হবে তারপরে নারকেলের মজা পাবেন উপরে কামড়ালে রসও পাবেন না শ্বাসও পাবেন না শুধু বাবারা বাবারা করলে খোলার উপরেই কামড়ানো হবে
আর যদি ফাটিয়ে ভেঙে দেয়া হয় তাহলে নারকলে কামড়ানো হবে, বোঝা গেল কথা? ওই জন্য রাত দুটোয় উঠলেও লোক বসে থাকে, রাত একটায় উঠলে দুটোয় উঠলে এমনও জলসা আছে ফজরের পর লোক বসে থাকে, যার কারণ যারে নারকেল ছাড়িয়ে ভেঙে দেয়া হবে। এখন যুব সমাজ বুঝতে শিখেছে। চলুন, কি বলছিলাম, বন্ধন একটুখানি বলি, কারণ বন্ধনের কথাটা সব জায়গায় বলবো, তার কারণ কি জানেন? একটা গ্রাম দেখাতে পারবেন যে গ্রামে বন্ধন নেই? পারবেন কেউ দেখাতে? নেই, সব গ্রামে আছে। এর কারণ বলবেন, হুজুর আমাদের দোষ, আমাদের দোষ আছে, কিন্তু এর পিছনে একটা বিরাট চক্র, বিরাট প্ল্যান কাজ করছে। সেই প্ল্যানটা কি জানেন? আমরা অনেকেই বুঝি, একটু ধরিয়ে দিলে বলবেন ও ঠিক বলেছে, এটা হলো একটা ইহুদিদের এজেন্ডা। যদি বলেন কেন, এই যে রডটা, এটা যদি ফাঁপা থাকে এর ক্ষমতা একরকম, আর যদি পুরো ভ্যানের অ্যাক্সেলের মতো যদি নিরেট হয় তার ক্ষমতা আরেক রকম হবে, কি হবে না? তা আল্লাহর ইমানদার বান্দা খাঁটি হলে নিরেট হবে, মানে তার ক্ষমতা বিশাল শক্তিশালী। আর আল্লাহর ইমানদার বান্দার ভিতরটা যদি ফাঁপা হয়, টুপি থাকবে, দাড়ি থাকবে, বড় জামা থাকবে, বউদের ঘোমটা থাকবে, বোরখা পরবে, কিন্তু এরকম জায়গায় একটু গাডার দিয়ে বাঁধা থাকবে, পেট পিট সব বোঝা যাবে, তাহলে ইমানটা ফাঁপা হচ্ছে কি হচ্ছে না? ইহুদিরা দেখেছে মুসলমানদের সাথে তো আমরা পারবো না লড়াই করে, লড়াই করে যদি পারতে হয় তাহলে ওদের ইমান নামক যে রড, ইমান নামক জায়গাটা, ওই জায়গাটায় যদি আমরা হারাম জিনিসটা পৌঁছে দিতে পারি, যত নামাজ পড়ুক, কপাল যতই ঘষুক, ওদের ডাকের সাড়া আমার আল্লাহ দেবে না। আমরা ওদের সাথে যুদ্ধ করে আমরা জয় লাভ করব, মুসলমান ধ্বংস করে দেব। ওরা এই প্ল্যানটা ইসরায়েল থেকে বসে বসে সাজিয়ে গোটা পৃথিবীতে মুসলমান পাড়া গ্রাম, হিন্দু মুসলমান পাড়ায় পাড়ায় ঢুকিয়ে দিচ্ছে, যাতে মুসলমানদের ইমান নামক জায়গাটা যেন কোন রকম ঠিকঠাক না রাখতে পারে। বুঝতে পারছেন কথাটা? এটা হলো ওদের চক্রান্ত। এই দেখুন, 1,00,000 টাকা নিলে বছরের শেষে 1,14,000 টাকা দিতে হয় না হয় না? হচ্ছে তো সপ্তাহে 2,100 টাকা কিস্তি তো নাকি? 1,00,000 টাকা ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজ সাহেব জাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, গত রমজানে উনি ইন্তেকাল করেছিলেন না? ওনার স্ত্রী এখনই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ড্রাইভার এসে এক্ষুনি বললেন, তার কারণ আমি চাচিজানের কাছে 7 বছর খেয়েছি, থেকেছি, বারবার ফোন আসছিল, আমি অত খেয়াল করিনি, খবর দিল যাক। দোয়া করি আল্লাহ তানাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। তানার হাতে বহু ছেলে খেয়ে, বাফারা ছেলে, এতিম ছেলে খেয়ে মাওলানা হয়ে গেছে, যদিও সেই মানুষটি ইন্তেকাল করেছেন। ঠিক আছে, চলুন শেষে বলছি, এই ইহুদিদের এজেন্ডা। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা লাগছে না তো? আচ্ছা, তাহলে এবার একটু তকবীর দেওয়া যাবে? সবাই সবাই একটু তকবীর দিলে আরো যারা এদিক ওদিক আছে ওরা একটু আসবে, সবাই মিলে নারাই তকবীর। মাশাআল্লাহ, আজকের বিরিয়ানিতে আছে কি কি আছে? গোশ। আমাদের দেখাতে হবে জোশ, ঠিক কি না? ওই যে ঘোষ, ওর নাম কি, নাম বলবো না আমি, গরুর দুধে সোনা হয় বলেছিল না, খাওয়া বন্ধ করে দেবে বলছে, আর মুসলমান কি সহজে ছাড়বে? তাহলে বিরিয়ানিতে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ, ঠিক কি না? সবাই মিলে আরো একবার নারাই তাকবীর,
মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ, এই আওয়াজে যেন ঘোষের কলিজাতে কেঁপে যায়, ঠিক কি না? এক হচ্ছে বসো, চলুন, কি বলছিলাম বন্দন, এই এটা ইহুদিদের এজেন্ডা কেন আমি ছোট্ট করে একটু বলে রাখছি। আপনি আমি আমরা জীবনে অনেক ওয়াজ শুনেছি, শুনছি, শুনবো, আমি একদম ধারাবাহিক নবীর জীবনে একদিনেই বলি, কবে জানেন? বারে রবিউল আউয়াল, আর বাকি দিন আমি ধারাবাহিক একভাবে নবীর জীবনী বলতে পারি না, কেন জানি না, আমার হয় না, আমি জায়গায় জায়গায় বলবো একটু একটু। ইহুদিরা দেখে নিয়েছে, শুধু বোঝানোর জন্য বলছি, দয়ার নবী যেদিন হিজরত করবেন তার একটু আগে আর একটু একটা কথা বলি, একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই বাচ্চাটাকে লক্ষ্য করে গুলি করছে, বন্দুক তুলছে, বাচ্চাটা হাত উঁচু করেছে, হাত উঁচু করা মানে সেলেন্ডার হওয়া, কিন্তু বাচ্চাটার দিকে তারপরেও যখন গুলি টানছে, বাচ্চাটা বলেছিল অতিজুমন্তাসা অতিজুলমন্তাসা, তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ নিতে পারবি না, কারণ রুহ নেওয়ার মালিক আমার আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি করেছে, একটাও বন্দুকের গুলি বাচ্চাটা দেহের সাথে স্পর্শ হয়নি। একটু বলবেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটার যখন বন্দুকের গুলি স্পর্শ হয়নি, তখন বাচ্চাটাকে জামার কলার ধরে বলছে, এই তুই কি করিস? বাচ্চাটা বলেছিল, আমি হলাম কোরআনের হাফেজ। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনাকে যেটা বলছিলাম, তো এই বাচ্চাটাকে যেই বলেছে কোরআনের হাফেজ, বলছে কোরআন মানে যে বইটা মুহাম্মদের রূপে নাজিল হয়েছে, বলছে হ্যাঁ। তখন ইহুদিরা বলছে, মুহাম্মদ হলো চিটিংবাজ, আবু বাকার হলো চিটিংবাজ। বাচ্চা ছেলেটা কি চ্যাম্পিয়ন উত্তর দিচ্ছে, আমার আবু বাকার হলেন সিদ্দিক আকবর, আর নবী মুহাম্মদ হলেন রহমাতুল্লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো চিটিংবাজ না, চিটিংবাজ তোমরা, বলছে কেন? যে রাত্রে মুহাম্মদ হিজরত করেছিল, এক মুঠো বালিতে ফু দিয়েছিল, চারিদিকে গিয়েছিল, বাচ্চাটা বলছে হ্যাঁ, বলছে তাহলে তুই দেখা, না দেখাতে পারলে তোকে কেটে পিস পিস করব। তখন ওই 14 বছরের বাচ্চাটা কি চ্যাম্পিয়ন উত্তর দিচ্ছে ওদের সামনে জানেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তখন ওই 14 বছরের বাচ্চা কোরআনের হাফেজ বলতে লাগলেন। যে রাত্রে আবু জেহেল আবু লাহাব রাসূলুল্লাহর ঘরটা ঘেরাও করে ফেলেছেন, দয়ান নবী ঘরের ভিতর থেকে বেরোবেন কিভাবে? আমার আল্লাহ অর্ডার করলেন, হাবিব ঘাবড়াবেন না, এক মুঠো বালিতে ফু দেওয়ার দায়িত্ব আপনার, ছোড়ার দায়িত্ব আপনার, আর পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। যেই রসুলুল্লাহ ছুঁড়ে দিয়েছেন, কাফের বেঈমানরা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। শুধু তাই নয়, ও ইহুদিরা শুনে রেখে দাও, আমি কোরআনের হাফেজ বলছি। রসুলুল্লাহ বেরিয়ে যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার পথে প্রতিমধ্যে বেলা উঠে যাচ্ছে, আমার আল্লাহ অর্ডার করলেন, হাবিব আর আগাবেন না, গর্তের ভিতরে ঢুকে যান। দয়ার নবী গর্তের ভিতরে ঢুকে গেলেন, মাকড়সা জাল বুনে দাও, মাকড়সা জাল বুনে দিল, পায়রাকে বলল তুমি ভিতরে ঢুকে জেকের করো। আবু জেহেল আবু লাহাব ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে, মুহাম্মদ যদি এই গর্তে থাকতো তাহলে মাকড়সা জাল থাকতো না, পায়রা বসে থাকতো না, মুহাম্মদও নেই, একটু আগের দিকে চল। কোরআনের পাখি বাচ্চা ছেলেটা বলছে, ওই বেঈমানের দলেরা, যে আল্লাহ তার হাবিবকে মাকড়সার জাল পায়রার জেকের দিয়ে তার হাবিবকে যদি রক্ষা করতে পারে, তোদের মতো বেঈমানের হাত থেকে আমি কোরআন মুখস্থ করেছি, আমার সিনায় আমার আল্লাহ কোরআন রেখেছে, তোদের কাছ থেকে আমার আল্লাহ হেফাজত করতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে বাচ্চাটা পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি করল, ওই বাচ্চাটার গায়ে লাগলো না, গোবরডাঙ্গা জমিদার বাবু দাদা হুজুর পীর কেবলার গায়ে বন্দুকের গুলি করেছে, গুলি ফায়ারিং হয়নি। এ কথা বললে যারা ফুরফুরার বিরোধী তারা বলবে সব ভুপ 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 ভুতুড়ে গল্প, কেন বলছে তাই কি আবার হয়, বন্দুক দিয়ে গুলি করলে লাগে না? না না না, প্রসঞ্জিৎ মাস্তালার ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরল, কালকা মেলে উঠে দিল্লি পৌঁছে গেল 3 মিনিট। ওটা স্বামী স্ত্রী এক জায়গায় কায়দা করে বসে দেখছে নন্দিনী, দেখছে এস্তার জলসা জি বাংলা, আগুন লাগিয়েছে সোনার বাংলা, ও
হতেই যে আপনার দেখছে কিরণমালা দেশে এসেছে নতুন বালা তাতে ওরা অবিশ্বাস করে না সেটাকেই মেনে নেয় কিন্তু যখন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর কথা বলা হয় গা চুলকে ওঠে জ্বালা করে ওঠে মেনে নিতে চায় না কিন্তু শুনে রেখে দেন আমি দাদা হুজুর পীর কেবলার কথা বলিনি একটা বাচ্চা ছেলে কোরআনের হাফেজ এটা পাবেন কোন কিতাবে কিতাবটার নাম বলছি নোট করে নেন আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি ওই বইটার মধ্যে পাবেন বানিয়ে গল্প করছি না ও কথাটা ওই পর্যন্ত মনে রাখুন তাহলে বাচ্চা ছেলেটা কোরআন মুখস্থ করেছে আল্লাহর সাথে সেই সম্পর্ক কায়েম করেছে তাই বাচ্চাটার গায়ে বন্দুকের গুলি লাগলো না ও বন্ধনখোর ভাবিরা ও বন্ধনখোর মায়েরা তোমাদের ইমানের জায়গাটা সেই রকম রাখতে পারুনি তাই তোমাদের বন্ধনের দরকার হয় গুরুবলনের দরকার হয় যদি বলে কি করে তোমার যেদিন বিয়ে হয়েছিল দেখা শোনার সময় তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোরআন পড়তে পারো বলেছিলে হ্যাঁ এখন তোমার দুটো বাচ্চা একজনের বয়স 8 বছর আরেকজনের বয়স 3 বছর এই 8 বছর আর 3 বছর দুটো বাচ্চা বিয়ে হয়েছে 10 বছর 10 বছরে কোরআন খতম করেছো কবার গ্রামে কেউ মারা গেলে তখন ভাবি আয়েশা কায়দায় কোরআন শরীফ নিয়ে গিয়ে খুলে পড়ে যেন মনে হয় কোরআন শরীফের হাফেজা অথচ সারা বছর একদিনও পড়ার সময় হয় না রোজার মাসে একটু আধ পড়ে পুরো খতম করতে পারে না এরকম বহু মহিলা আছে আমি আপনাকে লক্ষ্য করে জানাতে চাই এই বন্ধন নেওয়ার জন্য যদি এদেরকে বারবার প্রেসার দেওয়া হয় তখন যুক্তি খাড়া করে বলে ও সাদ্দাম ভাই বন্ধন না নিয়ে চলবো কি করে তোমার ভাইয়ের গতরে বাজ পড়েছে ও ঠিক মতো খাটতে পারে না ও ঠিক মতো খাটতে পারে না কেন কিসের জন্য দুটো ছেলে মেয়ে মানুষ করব কি করে আমি বলবো ভাবি তোমার শ্বশুরকে একবার জিজ্ঞাসা করো তোমার তো বাচ্চা দুটো একটা ছে প্রথম যদি খাসি বাচ্চা হয় তাহলে বকরি বাচ্চার জন্য চট করে রিস্ক নেবে না আর প্রথম যদি বকরির বাচ্চা হয় তাহলে ও মেয়েটার কপালে দুঃখ আছে ওর শাশুড়ি বলবে ননদ বলবে ওর স্বামী বলবে কথা ঠিক কি না কিন্তু শাশুড়িকে এতটুকু ভাবা দরকার ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ ও ছেঁচড়াতে ফেরেঙ্গা শাশুড়ি তুমি তো একদিন বউ হয়ে এসেছিলে এখন শাশুড়ি হয়েছ ছেলে আর মেয়ে দেওয়ার ক্ষমতা তোমার স্বামীর ছিল না তোমার ছেলেরও নাই ক্ষমতার মালিক তো আল্লাহ কিন্তু তুমি তোমার বেটার বউকে তাতে পিষে পিষে বড় বড় কথা বলো কি করে ওর পেটে বেটা ছাবার নি তুমি তো একটা নারী তোমার লজ্জা লাগে না যে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক দেওয়ার ক্ষমতা মদ্দা লোকের নয় দেওয়ার ক্ষমতা আল্লাহ মেয়ে লোকের নয় তাহলে বউ মাটার উপরে প্রেশার দাও কেন একটা মেয়ের উপরে দুটো মেয়ে হলে গাই গরু বছরে বছরে বাচ্চা দিলে ও জাত ভালো হয় ছাগল বছরে বছরে জোড়া বাচ্চা দিলে জাত ভালো হয় আর বৌমার পেট থেকে পরপর দুটো বাচ্চা মেয়ে হলে তার রক্ত খারাপ হয় যারা গরু ছাগল পোষানি নেয় বছরে বছরে বাচ্চা চায় না চায় না বলছে এটিএম থেকে যত পারিস খুচরো করে নে জারগা বাচ্চা টাকা দিয়ে আসবো জায়গা ছাগল ছাগলের বাচ্চা হলে খুশি হয় গরুর বাচ্চা হলে খুশি হয় আর বৌমার বাচ্চা হলে তখন চোখ শিটকায় মুখ শিটকায় বলে দুটো বাচ্চা মানুষ করবো কি করে হসপিটালের গায়ে লেখা আছে বাচ্চা যদি মানুষ করতে হয় দুটোর বেশি তিনটে নয় কিন্তু মনে রাখবেন আমি আপনাকে বলতে চাই দুটো বাচ্চা নিয়ে মানুষ করবেন কিভাবে এই চিন্তা চেতনায় বন্ধন নিচ্ছেন গুরুবলন নিচ্ছেন এই চিন্তা চেতনায় মানুষের কাছ থেকে সুদের টাকা লেনদেন করছেন কিন্তু আপনার শ্বশুরকে জিজ্ঞাসা করুন আমার দাদুকে জিজ্ঞাসা করুন আমার দাদু ছটা ছেলে চারটে মেয়ে ছটা ছেলে চারটে মেয়ে আর দুটো হলে প্রায় দশ হয়ে যেত কিন্তু সব মিলিয়ে দশজন আপনার শ্বশুরের তিনটে ছেলে চারটে মেয়ে সাতজন তখন এ গ্রামে রাস্তা পিচ ছিল না গ্রামে কারেন্টের ব্যবস্থা ছিল না এখন বউদের পেটে বাচ্চা আসলে ফিরি ফিরি আসা দিদিমণিরা ট্যাবলেট দিয়ে যাচ্ছে ক্যালসিয়াম ফিরি ফিরি চেক আপ করে যাচ্ছে আবার পোলিও কাট করে দিচ্ছে যেই পেটের ভিতরে বাচ্চা চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস যেই বলছে ব্যথা উঠেছে সাথে সাথে গাড়ি চলে
আসছে পিপা টোটা কি ব্যাপার বলছে অ্যাম্বুলেন্স গাড়ি ভাড়া দিতে হবে না ফ্রি চলে যাবে হসপিটালে তাড়াতাড়ি বাড়িতে বাচ্চা হলে নারী কাটলে হবে না হসপিটালে কাটলে জন্ম সার্টিফিকেট পাবেন কিন্তু এখানে একটা কথা না বললে নয় হসপিটালে করোনা লকডাউনে যত বাচ্চা জন্ম নিয়েছে একশোর মধ্যে 76টা বাচ্চা নরমালে ডেলিভারি হয়েছে কিন্তু এমনি সময় হসপিটালে বাচ্চা নিয়ে গেলে গর্ভবতী আপনার বেশিরভাগ হয়েছে সিজারে এর পিছনে একটা চক্রান্ত আছে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কিন্তু আপনি এতটুকু মনে রেখে দেন তাহলে দুটো বাচ্চা মানুষ করার জন্য যদি আপনাকে হাত পাততে হয় আমার বাপ আমাদের যখন মানুষ করেছে গাড়ি ব্যবস্থা ছিল না কারেন্টের ব্যবস্থা ছিল না ফ্রি ফ্রি ওষুধ দেওয়ার ব্যবস্থা ছিল না তাহলে তারা কি কুকুর ছাগল করেছে আমাদের আমাদের তো মানুষ করেছে তখনকার সময় এখনকার সময় তখন রাস্তাঘাট খারাপ কারেন্টের পরিষেবা খারাপ তারপরও বাচ্চা কাচ্চা সুস্থ ছিল কি ছিল না আর এখন তিন মাস হলি ফটো সাত মাস হলি ফটো মুরগির ডিম সেদ্ধ ডিম খাচ্ছে তারপরে বলছে হুজুর একটু ফুঁদে দাও দে না আমার বৌমার দুধ হচ্ছে না বলছে তো যে আমার বৌমার টোটালে দুধ হচ্ছে না তাহলে বলুন তখনকার মায়েদের চাচিদের দাদিদের আমাদের মায়েদের দুধের অকুলন হয়নি তার কারণ তারা রীতিমতো সংসারে খেটেছে জমিতে খেটেছে বাড়িতে খেটেছে রান্না করত তিনবার সকালে একবার করত দুপুরে একবার করত রাতে একবার করত আবার ফজরের আগে আগে উঠে গোয়াল ঘর পরিষ্কার হতো কথা ঠিক কি না